আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, পুঁথি সাহিত্য এবং ইসলামী উপন্যাস, ইসলামী জ্ঞান, এগুলো ইসলামিক ছোটখাটো চটি বইগুলো থেকে অথবা আপনার বিভিন্ন সিনেমা থেকে, নাটক থেকে, এগুলো থেকে দেখা যাবে কিনা, এগুলো থেকে জ্ঞান অর্জন করা যাবে না, ইসলামী সাহিত্য অথবা ইসলামিক জ্ঞান জানা যাবে কিনা, ইসলাম কি বলে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আমাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে এবং তার সকল সারনির্দেশগুলো যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে তার থেকে যার জ্ঞান আছে, যে কোরআন হাদিসের মধ্যে বাড়িয়ে কোনো কিছু বলে না, নিচ থেকে কোনো কিছু বলে না, গ্রহণযোগ্য, যুগের পর যুগ যে বইগুলো চলে আসছে, যে বইগুলোর ইতিহাস সম্পর্কে মানুষের কোনো ধরনের খারাপ ধারণা নেই, সেগুলোকে গ্রহণযোগ্য মনে হয়, মনে করা হয়, এমন বইগুলো থেকে আমরা জ্ঞান অর্জন করব। যেমন আমি বলতে পারি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি, তার অনেক ইসলামিক সাহিত্যের বই আছে এবং ইসলামিক বড় বড় স্কলারগণ আছেন এবং বিশেষ করে ফতুল বারি যিনি লিখেছেন, ইমাম তারপরে আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহি আলাইহি তাদের বই দেখতে পারেন। তারপর আপনি সৌদি আরবের ইসলামিক স্কলারগণ আছেন যারা গ্রহণযোগ্য, আব্দুর রহমান আরিফি তাদের বই পড়তে পারেন। কিন্তু আপনারা এই বাজারের মধ্যে ছোট ছোট চটি বইগুলো যেগুলো পাওয়া যায়, তো কম দামে বই পাওয়া যায়, মানুষ এগুলো কিনে আর পরে ইসলামিক উপন্যাস ইতিহাস জানার চেষ্টা করে, তো সেগুলোর মধ্যে অনেক বই আছে যেগুলোর মধ্যে অনেক কিছু বাড়িয়ে কমিয়ে লেখা হয়েছে, যেটা একেবারে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। নিচ থেকে অনেক কথা বাড়িয়ে লেখা হয়েছে, হাসান হুসেনের ঘটনার মধ্যে কখনো কখনো একজনকে, তার অপরাধ নাই অথচ তাকে বেশি অপরাধ বানানো হয়েছে, অপরাধী বানানো হয়েছে, তো এমন অনেক কিছুর মধ্যে বাড়িয়ে কমিয়ে লেখা হয়েছে, তার যেটা মন চেয়েছে সেটাই লিখেছে। তো এমন করা যাবে না, সরাসরি কোরআন হাদিসের সারনির্দেশ গুলো জেনে শুনে বুঝে সকল দিকে অভিজ্ঞতা যারা আছে, এমন ব্যক্তি যে বইগুলো লিখবে সে বাড়িয়ে কমিয়ে লিখবে না, সরাসরি এই ঘটনাটাই লেখার চেষ্টা করবে। এজন্য যারা জ্ঞানী আছে তাদের বই পড়বো, ছোটখাটো চটি সাহিত্য বইগুলো পড়বো না। আর নাটক থেকে তো দেখাই যাবে না, আপনি সেখানে মিউজিক শুনবেন, বিভিন্ন ধরনের বিভিন্ন কালচার দেখবেন যেগুলো সরাসরি ইতিপূর্বে ছিল না, অথচ তারা এখানে নিজেদের মতো বানিয়ে করতেছে অথবা ঘটনাটাকে আপনার সামনে উপস্থাপন করার জন্য বিভিন্ন নারীদেরকে উপস্থাপন করতেছে, ইত্যাদি ইত্যাদি যেহেতু আরো অনেক কিছু আছে যেগুলো একেবারে হারাম। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট আমাদের সাথেই থাকবেন, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই জন্য এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।